নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি সৌভিক, আজকে আমার সঙ্গে আছে কৌশিকদা এবং ক্যামেরা আছে অয়ন। তো আজকে আমরা বাঘচোরা নামক একটা জায়গায় বকচোরা। তো এই জায়গায় আপনারা এখানে দেখতে পারবেন একটা খামার হচ্ছিল। খামার এখানে লোকজন থাকারও ব্যবস্থা করেছিল রাস্তার ধারেই। তো সমরেশ দাস আমাদেরকে ইনফর্ম করে, ঠিক আছে, আমাদের ভিডিও দেখে আমাদের ইনফর্ম করে। তো রাস্তাটা একবার দেখিয়ে দাও অয়ন, আমাদের গাড়িটাও দেখাবে। এই রাস্তার ধারেই জমিটা কিনেছিল, এই যে রাস্তা। তো উনি ভেবেছিল এখানে মানে রাস্তার ধারে কিনে। এই গেটটাও দেখাবে, এখানে গেট আছে, ঘোরো ঘোরো গেটটা দেখা এখান থেকে। তো দেখতে পাচ্ছেন রাস্তার ধারেই একদম অনেক লম্বা একটা জমি কিনে কিনে খামার তৈরি করে। কিন্তু হঠাৎই তো হঠাৎই দেখে দু একদিন, মানে এখানে যখন তিনি নিজেই থাকতেন, থাকা অভ্যেস করেন, দেখে মানে গাছের ডালপালা অটোমেটিক্যালি ভেঙে যাচ্ছে, অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে, এই যে কাঁচের তারগুলো, এই যে কাটা তারগুলো অটোমেটিক নড়ছে টুকটাক, মানে যেরকম ভৌতিক উপদ্রব হয়। তো উনি মনে করেন এখানে নাকি ভীষণ পরিমাণে অ্যাক্টিভিটিস হয়, এবং আমাদেরকে দেখতে বলেন যে এখানে প্রকৃত কী আছে। অ্যাকচুয়ালি এই জায়গা সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, এবং আশেপাশে কোনো লোকালিটিও নেই যে কেউ এই টাইপের আইডিয়াও দেবে। তো এমনি এই সাইডটা আপনারা দেখতে পারবেন, এই রাস্তা বলে মেন রাস্তা হলে কী হবে, একটা কিন্তু লাইট নেই, কোনো লাইটের ব্যবস্থা নেই, আশেপাশে পুরোটাই অন্ধকারময় এলাকা। তো উনি যেহেতু বলেছেন তো আমরা দেখবো এখানে কী আছে। তো বন্ধুরা, এমনি জায়গাটা কিন্তু দেখে কিন্তু বলে আছে জায়গাটা বন্ধ হয়ে পড়ে আছে, অনেকদিন ধরে মেনটেন হয় না। আর উনি এখান থেকে চলে গেছেন, এই দেখুন গাছপালাগুলো সব পোকায় খেয়ে নিয়েছে, এটা মেনটেন না হওয়ার কারণে সব বয়স হয়ে যাচ্ছে সবগুলো। ওনার এক প্রকার বলতে গেলে লসও হয়েছে কিছু, হ্যাঁ, অনেক টাকার ব্যাপার। জায়গাটা কিনে ইতিমধ্যে পড়েই আছে, হ্যাঁ, আর কোনো কাজেই লাগাবে, কাজে লাগাতে পারছে না। তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি ক্যামেরাটা করবো, ঠিক আছে, তুমি এসো, ক্যামেরাটা আগে দাও, আর তুমি করো, তুমি খুবই ভালো হয়, তুমি করো আচ্ছা। এটা পুরোটাই এইভাবে পড়ে আছে একদম পরিত্যক্ত হয়ে। বাড়িটা দেখাও, একটা পড়েছিলেন আমি থাক আসতাম না, ঢোকার ব্যবস্থা ছিল বন্ধুরা। তো মনে হয় না ঢোকা যাবে, যদি ঢোকা সম্ভব হয় কাটাতার পেরিয়ে তাহলে আমরা অবশ্যই ঢুকবো। হ্যাঁ, তো আমরা এটা বলিনি যে ওনার জায়গায় গিয়ে আমরা পুরো রেস্টে দেখাবো। উনি বলতেন যে এরকম এই দরজায় নাকি কে বাড়ি দিচ্ছে, উনি বলছিল যে এখানে যদি থাকার জানলা দিয়ে নাকি, আমরা বললাম আপনার বান্নাকে অত এ করতে হবে না, এই ঘরটা খুলে জানলা দিয়ে নাকি কে হাসছে, এরকম জানলা দিয়ে থাকতেন রীতিমতো, এখানে তেলের কোটো টুটো আছে রীতিমতো, এখানে থাকা যাবে, ঠিক আছে। আপনারা দেখতে পারেন পুরো জায়গাটাই এখন থেকে বন্ধ হয়ে গেছে। ট্রাম ট্রাম রাখা আছে, ধারে যে এরকম একটা অন্ধকারময় পরিবেশে একটা জমি এরকম ভাবে পড়ে থাকবে এটা কেউ ভেবে উঠতে পারেনি, উনিও করতে পারেন। পাখি ছিল মনে হয়, পাখি ছিল কোনো দেখতে পেলে কিছু না, বন্ধুরা আমরা প্রায় অনেকক্ষণও আছি কিন্তু আপাতত কিছু লক্ষ্য করা যায়নি, আমরা আরও কিছুক্ষণ থাকবো এখানে।
হ্যাঁ 10টা দিয়েছি আমি তোমাকে মাথার উপর দিয়ে গেল না হ্যাঁ তখন আমার মাথার উপর দিয়ে কি একটা বেরিয়ে গেল আমি তো বললাম তো এই জায়গাটা পাখি ছিল আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম না তোমাকে দেখো ওই যে এই যে কাঠটা নাকি বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি আসবে কৌশিকদার কৌশিকদার কারোর কথা বলার আওয়াজ আসছে ভিতর থেকে কেউ আছে হ্যাঁ একটা মহিলার গলা ভিতরটায় যাওয়া যাবে আচ্ছা এই সাইড দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা আছে বুঝলে আমি যখন ঢুকছিলাম তখন দেখো দাঁড়ো ক্যামেরাটা আগে দেখ আমার মনে হয় বৃষ্টি পড়ছে হালকা হালকা সাবধানে পিছনে পিছনে কেউ আসছিল সাবধানে পুকুরটা বেশ বড় সড়োই আছে মৌমাছি কিন্তু আমার হাতে বসেছিল তাল গাছেতে বললো না আচ্ছা লাইটটা কি অফ করবো মৌমাছি এসে গেছে কেউ তো আজকে আমাদের লাইটটা জোড়ালো অনেক মৌমাছি অনেক মৌমাছি অনেক মৌমাছি মেবি আমাদের লাইটটা অফ করতে হবে লাইটটা বন্ধ করো বন্ধ করে কি রিক্স হয়ে যাচ্ছে কিছু করার নেই মৌমাছি দেখো সাবধানে 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 লাইট বড় লাইট জ্বালালে বেশি আসছে আমরা একটা যাই না ওখানে কি আওয়াজ হলো মারো 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 ওই জায়গাটা ওই জায়গাটা খড়ের ওখানটা হ্যাঁ লাইট অফ কর লাইট অফ কর লাইট অফ কর ওই দিকে আওয়াজটা হচ্ছে দেখো দাদা আজকে তার মধ্যে কালকে না পরশু দিন অমাবস্যা ছিল না অন্ধকার পুরো চারিদিকে খুবই দেখো আশেপাশে থেকে আওয়াজটা কিন্তু ঘরের ওখান থেকে এসছে জল পড়ার আওয়াজ হচ্ছে মৌমাছি
জায়গাটা মনে হচ্ছে না, ওই জায়গা দূরে ঠিক ওই জায়গাটায় সাদা সাদা কি একটা, ওটা থ্রি টু ওয়ান সাদা সাদা মতো সরে গেল না এদিকে, তাড়াও 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 ওই টর্চ মারা দূরে একদম ঠিক ওখান দিক সাবধানে কোন দিক থেকে আসলো, মানে 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 আমি পয়েন্ট থেকে তো সরে গেলাম, ক্যামেরাটা সরানো উচিত হয়নি, বাবা মৌমাছির জন্য শেট এত মৌমাছি তো সমস্যায় পড়া গেল আজকে, মৌমাছির এটা অতিরিক্ত সাবধানে থাকবে সাবধানে এখান থেকে দেখো এই জায়গাটা এখানে পড়লো এখান থেকে পড়লো উপর থেকে এই দেখো পাতা নড়ছে এখনো, টর্চ জ্বালালেই মৌমাছি টর্চ জ্বালালেই মৌমাছি, লাইট জ্বালাবো থ্রি টু ওয়ান ঘুরে এই জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা এসো তো এখানে একটা আওয়াজ শুনলাম, মাটি নরম সাবধানে পাশ দিয়ে কিছু একটা, তখন এই ঘরটার পাশ দিয়ে আওয়াজটা এসছে কি বলো হয়েছিলাম বাপরে দেখো 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 শিখি দেখো শিখি দেখো শিখি দেখো এটা পিছে পড়েছে তোমার ক্যামেরাটাও ঠিক করে করতে পারছি না, এরম ভাবে এই ফাঁকা জায়গাটা আপাতত রয়েছি আমরা, আবার একটা মানে আর্তনাদ মতো আসলো যেটা অন্যের তখন লাগেনি তো বেশি লেগেছে আওতা পিটি আচমকা পড়ে যা তো মোটামুটি মনে হয় আরো ভিতর থেকে আসছে কিন্তু ওই পুকুরটার ওই পাশে তো যাওয়ার কোনো লাইন নেই তো এটা দৌড়ে গেল না, হ্যাঁ আমাদের ওই সাইডটা যাওয়ার দরকার, আচ্ছা তুমি একটু ক্যামেরাটা করো তো তুমি একটু ক্যামেরা করো, আমার মনে হচ্ছে পায়ে কিছু ঢুকেছে, হ্যাঁ পায়ে কিছু ঢুকেছে শিগগির ধরো
কি এই দেখো দেখো কি ঝোঁক হয়তো শিখি শিখি দেখো এই আমার মৌমাছি এসছে ঝোঁক ভেতরে মৌমাছি রয়েছে লাইট বন্ধ করছি ক্যামেরাটা করো টর্চের পিছনের লাইটটা জ্বালিয়েছি উড়ি এই ওয়ানের উপর অ্যাটাক করছে আজকে আজকে ওয়ানের উপর অ্যাটাক করছে বুঝলে ওয়ানের উপর অ্যাটাক করছে লাইট তো বেশিক্ষণ জ্বালাতে পারছে না এত বাপে কামড়ালো মনে হয় এই জায়গাটা আসলেই এটা ফাঁকা যায় বেটা কি হচ্ছে বলো তো মনে হচ্ছে চারিদিক থেকে যেন ঘিরে ফেলছে আস্তে আস্তে এখানটা ঠিক বলেছে তো ওই জায়গাটা গেলেই কেন মৌমাছি আসছে সামান্য জাস্ট কিছুই না এই যে সুপারি গাছের বেড়া এইটুকুর ফেরা ফেরা পুকুরের ওখানে কোনো ঘটনা নেই তো আর পুকুরের পাশেই কিন্তু জমিটা দেখো পুকুরের পাশেই আর পাশেই মেন রোড এখান থেকে ডেলি মানে গাড়ি ঘোড়া যাতায়াত করলে আওয়াজ হয় কিন্তু এরকম একটা জায়গা মানে আপনারাই ভাবুন একদম মেন রোডের ধারে কিন্তু এই মেন রোডটায় কোনো এ নেই কি হলো গেটটা নড়ছে ওই দেখো করে দেখেছো এটা বাড়ি দিচ্ছে গেটটা এই সরে সরে ও ড্রামটাই হচ্ছে এই ফাঁকটাকে দেখানোর চেষ্টা করি হন ওই দেখো ওই সোজা মারো লরির হর্নটা আসলে ওখান থেকে একটা আওয়াজ আসলো না কোশিদা ওই ড্রামটার ওখানে কিছুটা আছে হ্যাঁ ওখানে কালো মতো কি একটা আছে মনে হয় কালো মতো কি একটা দেখা গেল কালো মতো কি একটা দেখা গেল তখন ঠিক দেখেছিলাম কালো মতো কি একটা দেখা গিয়েছে সে দেখবে নাকি চুম তো আর হচ্ছে না টর্চটা দাও
কুইদার একদম সরাসরি টর্চ মারো দেখো তুই তো আবার এই বেয়ালে থাকো খালো মতো কি একটা আছে ওখানে এই চলছিলাম ছবি চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি ছবি করেন তাদের চলো ছবি ছবি চলো ছবি ছবি চলো ছবি ছবি চলো 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 বিশ্বাস জায়গাটা ছবি দাঁড়া মনে হচ্ছে ছবি হাসির অবস্থা ওরে হাসির অবস্থা আসছে দশটা মারো দশটা মারো কি কি হাসলো আমার এখান থেকে আমার পুরো পিছন থেকে এসছে হাসি অবস্থা এখন ক্যামেরা করো আমার এমনি দিতে হবে জনসংখ্যা বাড়ি লোকবল বাড়ি এখানে আসবো আর এদিকে গ্রামে আর এখানে কালো মতো কিছু একটা ধরা যেটা তুমি বলছিলেন কালো মতো কিছু একটা ধরা পড়েছে ক্যামেরা কতটা এসছে বলতে পারবো না বন্ধুরা ভালো থাকবেন আজকে আমাদের চ্যানেলটাকে শুভরাত্রি।